তোমার যদি এত ইল্লাল্লাহ জিকির নিয়ে এতই কিছু তোমার মাথা ব্যথা হয় তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তুমি যদি ইল্লাল্লাহ জিকিরকে না যায় সাবেদ করতে পারো তাহলে তোমাকে এক কোটি টাকা দিয়ে দেবো যাও তাহলে সবাই চাঁদা ধরিয়া আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা এতক্ষণ শুনলেন মুফতি ফয়জুল করিমের চ্যালেঞ্জ তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইল্লাহ জিকির কোরআনে দলিল আছে আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব তবে ইল্লা জিকির বিরুদ্ধে নয় এবং মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে নয় বরং মীমাংসার মধ্যে আমি এ কথা বলবো না যে ইলিয়াল্লা জিকির জায়েজ নয় অথবা বেদাৎ কিংবা এ ই জিকির করলে আপনি গুনাগার হবেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো না তবে আমার এই ভিডিওটি মুফতি ফয়জুল করিম অথবা অন্য যে বড় বড় আলেম আছে তাদের কাছে পৌঁছাবে না কিন্তু তার ভক্তদের কাছে ইনশাল্লাহ পৌঁছাবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আর আরেকটা কথা বলে রাখি আমি মুফতি ফয়জল করিমের জুতা সমানো হব না তার সম্মান অনেক বেশি আল্লাহ তাকে মর্যাদাবান করুক তাকে জান্নাতা ফেতেস দান করুক তার জ্ঞান আরও বৃদ্ধি করে দিক কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সমঝোতা নিয়ে আমরা সকলে জানি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ্লাহ এই চারটি বাক্য হল আল্লাহ তালার প্রিয় বাক্য আপনি যদি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলাহ ইলা এই চারটি বাক্য বলেন হাতেসে এসেছে আপনি পাবেন সাতকা বিনিময় সাপ অথবা জান্নাতে গাছ অথবা নেকি এইসব জিকির করলে হাদিসে স্পষ্টভাবে সাবের কথা বলা হয়েছে এইসব জিকিরগুলি করলে নেকি হবে না এটা কেউ বলতে পারবে না কেউ চ্যালেঞ্জ করতে পারবে না কিন্তু ইল্লা জিকির ইল্লাহ জিকির করলে নেকি হবে ইল্ল্লাহ জিকির করলে জানাতে গাছ হবে স্পেশালভাবে কোনো সাবের কথা বর্ণনা করা হয়নি কিন্তু ইল্লা জিকির কোরআনে আছে এটি হল আয়াতের সাথে সম্পৃক্ত যা মুফতি ফয়জ করিম নিজেই দল দিয়েছেন কিন্তু আপনি স্পেশালভাবে এটা জিকির করতে পারেন আবার নাও করতে পারেন বিশেষ ক্ষেত্রে মুফতি ফয়জ করিম তিনি এ দলটি দিয়েছেন তিনি ইস্তেহাত করে এই জিকিরটি বের করেছেন যেটা অন্যান্য আলেমদের কাছে যুক্তি নয় কিন্তু এটি না যায় হারাম তা বলা যাবে না তবে আমাদের উত্তম হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এসব জিকিরগুলো করা সাধারণত জিকির বলতে আমরা বুঝি আল্লাহকে স্মরণ করা কোরআন পড়লে জিকির হয়ে যায় এখন কোরআনে যদি শয়তান থাকে আপনি আয়াতের মধ্যে যদি শয়তান থাকে তাহলে আপনার সব হবে যেমন কারণ হেমিনা শৈতওয়ানি রজিম আপনি এই বাক্যটি পড়লে সব পাবেন আবার আমরা জিন্নাতি ওয়ান নাস সুরা নাসে আমরা এই আয়টি পড়ি এই আয়টি পড়লে আপনি জিন যে পড়ছেন জিনের মাধ্যমে আপনি নেকি পাবেন কিন্তু সারাদিন যদি আপনি জিন জিন বলেন তাহলে তারা নেকি পাবেন না সুতরাং আয়তের সাথে সম্পৃক্ত থাকলে আপনি নেকি পাবেন যেমন কোরআনে ফেরাউন আছে এখন যে আয়তে ফেরাউন বলা হয়েছে সে আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনি নেকি পাবেন কিন্তু সারাদিন ফেরাউন ফেরাউন বললে আপনি নেকি পাবেন না আরেকটা বিষয় হল রসুদ সাল ইসলাম এইভাবে স্বাভাবিককে শিক্ষা দেননি যে জিকির করা ইল্লা জিকির করা সাহাবিদের কথা বাদে দিলাম আমাদের চার মা যাবে কেউ কি বলেছেন যে ইলেলা জিকির এই জিকিরটি পাঠ করতে হবে এই জিকিরটি পাঠ করলে এত নেকি হবে কিংবা এটা বাধ্যতামূলক সুতরাং আমরা দেখতে পারি এটি কোনো বাধ্যতামূলক নয় এটি না করাই বরং উত্তম হবে কারণ ফেতনা প্রাসাদ করার চাইতে মনে যাওয়া অনেক ভালো সুতরাং যেহেতু এই জিকিরটি নিয়ে ফেতনাপ্রাসাদ হচ্ছে আমাদের উত্তম হবে এই জিকিরটি আপাতত দৃষ্টিতে না করা এই জিকিরটি না করলে আপনি গুনাগার হবেন না আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলি পাঠ না করলে। আপনি গুনাগার বান্ধা হবেন না সুতরাং জিকির নিয়ে ফেতাম করবেন না আমি প্রিয় সাহিত্য অনুরোধ করবো এই জিকিরগুলো নিয়ে হাসি না করা বরং মীমাংসার মধ্যে আসা তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এমনটা বিষয় না আমাদের উচিত মীমাংসার মধ্যে সমঝত করা মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা ঐক্য গড়ে তোলা একজন আলেম ভুল করতেই পারে তারা চিন্তা চেতনায় ভুল আসতেই পারে এটা স্বাভাবিক ইস্তেহাত করলে সে একটি সব পাবে যদি সে ভুল করে আজ যদি ঠিক হয় তাহলে সে দুটো সব পাবে এখন মুফতি ফয়জুল করিম তার দৃষ্টিতে এটা ঠিক আছে কিন্তু অনন্য আলমের দৃষ্টিতে এটা ঠিক নয় সুতরাং তারা যদি পালন করতে চায় এটা তাদের ব্যাপার আপনি আপনার বুঝ অনুযায়ী আপনি আপনার যুক্তি অনুযায়ী আপনি মানুষদের কাছে প্রচার করুন কিন্তু এটি নিয়ে আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটি ছড়াবেন না আলেমদেরও ভুল হতে পারে তিনিও মানুষ সুতরাং যারা ইল্লাহ জিকির করেন তারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা এছাড়া হাদিসের যে দোয়াগুলো আছে আপনারা সেই দোয়াগুলো পালন করুন আল্লাহর নিরানব্বইটি নাম আছে সেগুলো বলুন যে জিকিরগুলো কোরআন এবং সৈহাদিসে হাদিসে স্পষ্টভাবে এসেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক আমি